তো ওই তো প্ল্যাটফর্মের মধ্যে মানে শুয়ে খাপ ছিল, তখন আবার আমাদের স্যার এলো, আমরা সবাই এলাম, এসে তারপরে আবার আপনার ওই রেলের স্টেশন মাস্টারকে জানানোর পর তারপরে উনি ডাক্তারকে কল করলেন, ডাক্তারবাবু এসে একটা মেমো দিলেন, ওই মেমোতে আবার আমরা উনি এখানে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করেছিলেন, আমরা এখানে নিয়ে এলাম। কী হয়েছিল ঘটনাটা, কী দেখলাম ঘটনাটা কিছুই না, ওই স্টেশনের মধ্যে বসে মানে কাঁপছিল, কাঁপছিল, নড়ছিল, ওইভাবেই ওই অবস্থাতেই ছিল। প্রথমে মানে বসেছিল, তারপরে আস্তে আস্তে শুয়ে গেল, তারপরে